আসসালামু আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি চিকেন তান্দুরি আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে চিকেন তান্দুরি খেতে ইচ্ছে করছে কিন্তু চিকেনের গায়ে মশলা মেরিনেট করে রাখা হয়নি বলে খাওয়া হবে না কিন্তু চাইলে মশলা মেরিনেট করে রাখা ছাড়াও চিকেন তান্দুরি তৈরি করে নেওয়া যায় আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করবো তাছাড়া আজকে রেসিপিটা আমি গড়ায় থাকা তিন চার উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে আছি আশা করি আপনার কাছে ভালো লাগবে আজকে রেসিপির জন্য আমি এখানে তিন টুকরো চিকেন নিয়ে আছি আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে আছি আপনার ইচ্ছে করলে আপনারা চিকেনের ব্রেস্ট পিসও ব্যবহার করতে পারেন এখন একটি কাটা চামচের সাহায্যে চিকেনগুলো খোঁজা দিয়ে নিচ্ছি এতে করে চিকেনের ভিতরে মশলাটা খুব সহজে যাবে তাছাড়া আজকে যেহেতু আমরা মশলাগুলো মেরিনেট করে রেখে দেবো না তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে কাটা চামচার সাহায্যে চিকেনের গায়ে হালকা একটু খোসা দিয়ে নিতে আমি এখানে আপনাদেরকে একটু চিকেন খোসা দিয়ে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি অফিস কিনে করে নেব এখন অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ অর্থাৎ এখানে চিকেনের সাথে যতটুকু লবণ লাগবে আমি তার ঠিক ততটুকু লবণই শুরু থেকে অ্যাড করে নেওয়া আছি আর শেষে মশলার সাথে লবণ অ্যাড করে নেব তার পরিমাণে খুবই সামান্য অর্থাৎ মশলার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেব লবণ অ্যাড করার পর চিকেনের চারপাশে আমি খুব ভালোভাবে লবণটা মাখিয়ে নিচ্ছি এখন অ্যাড করে নিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নেওয়ার পর এখন আবারও চিকেনের চারপাশে অ্যাপ্লাই করে নেব এখন এতে আমি আর অতিরিক্ত কোনো কিছু অ্যাড করছি না তাছাড়া চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিচ্ছি না সঙ্গে সঙ্গে আমি চুলায় একটি গ্রিল ফ্যান অ্যাড করে নিয়ে তাতে অ্যাড করে নিচ্ছি প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আজকের রেসিপিটা আমি আপনাদেরকে একদম সহজ করে দেখিয়ে দিয়েছি তাছাড়া সহজ করে বানিয়ে নিলেও খেতে কিন্তু দারুণ হয়েছে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি টেনে যে সহকারে দেখে যাবেন অল্প কিছুক্ষণ পর যখন তেল গরম হয়ে এসেছে তখন আমি চিকেনগুলো ফ্যানে অ্যাড করে নিচ্ছি এখন চিকেনগুলো বাজা হতে থাকুক এরই ফাঁকে আমি এই মশলা তৈরি করে নেব তার জন্য এখানে প্রথমে অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো আমি এখানে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দু চা চামচ পরিমাণ আজকের রেসিপিটা আমি খুব একটা বেশি স্পাইসি করে তৈরি করছি না আপনার কেউ যদি বেশি স্পাইসি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচ গুঁড়োর পরিমাণটা আর একটু বাড়িয়ে তিন চা চামচ করে নিতে পারেন কথা বলতে বলতে অ্যাড করে নিচ্ছি ধনিয়া গুঁড়ো দু চা চামচ পরিমাণ একই সাথে অ্যাড করে নিয়ে আছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা এখন অ্যাড করে স্বাদ স্বাদমতো লবণ আমি যেহেতু রেসিপি শুরুতে চিকেনের সাথে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করে নিয়ে আছি তাই এখানে শুধু মশলার পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করে নিয়ে আছি দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে নিয়ে আছি এতে আমি আর অতিরিক্ত কোনো কিছু অ্যাড করব না এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলে ফ্রেন্ডস দেখলেন তো অল্প কিছু গরম মশলাই আমি অ্যাড করে নিয়ে আছি আরেকটি বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে মশলার মিশ্রণ তৈরি করাতে অতিরিক্ত কোনো প্রকার পানি অ্যাড করে নি মশলার মিশ্রণ তৈরি এখন এগুলো এক পাশে রেখে দিয়ে চলে যাব শুরুতে যে চিকেনগুলো ফ্রাই করতে রেখে দিয়েছিলাম এগুলো কী অবস্থা তা একবার দেখিয়ে নিই এখন এগুলো আমি এক পাশ উল্টে অন্য ফাঁস করে নিচ্ছি এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে চিকেনগুলো নিচ থেকে হালকা একটু লালচে বনের হয়ে এসেছে একইভাবে চিকেন দ্বিতীয় পাশে আমি আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো ফ্রাই করে নেব একটি বিষয় হচ্ছে আমার এখানে চুলা রাস আছে এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে আরও প্রায় তিন থেকে চার মিনিট পর এখন আমি যে মশলার মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলার মিশ্রণটা চিকেনের চারপাশে ব্রাশ করে নিচ্ছি মশলাগুলো চিকেনের চারপাশে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন আমি চিকেনগুলো এক পাশে উল্টিয়ে দিয়ে অন্য পাশ করে নেব আর এই পর্যায়ে আমি চুলা রাস মিডিয়াম থেকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দেবো অর্থাৎ চিকেনগুলো এক ফাঁস উল্টি অন্য ফাঁস করে দেওয়ার পর আমি চুলা রাস মিডিয়াম আলুয়ের মাঝামাঝি করে দিয়ে আর প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো চিকেনগুলো ফ্রাই করে নেব আর এর যে চিকেনগুলো যাতে চার চারপাশ থেকে সমানভাবে কুক হয় সেজন্য আমি উপর থেকে হালকা একটু প্রেস করে করে অপেক্ষা করছি যাতে করে চিকেনগুলো প্যানের সাথে লেগে থাকে ফিরে এলাম আরও প্রায় সাত থেকে আট মিনিট পর এখন একইভাবে আমি চিকেনের উপরের অংশেও মশলাগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি মশলা অ্যাপ্লাই করে নেওয়ার পর প্রথমবারের মতো আমি দ্বিতীয় ফাশও উল্টে এনে আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কুক করে নেবো আর এই পর্যায়ে অবশ্যই প্রথমবারের মতো চুলারাস মিডিয়াম আর লোয়ের মাঝে মাঝেই রেখে দিতে হবে শেষে আমি এখানে আরও দুটো উপকরণ অ্যাড করে নেব তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই নাটেনি দুজো সহকারে দেখে যাবেন এভাবে দুপাশ উল্টে পাল্টে আমি আরও প্রায় আট থেকে দশ মিনিটের মতো কুক করে এনে আছি এরই মাঝে আমার এখানে চিকেনগুলো দেখতে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে চিকেনগুলো উপর থেকে দেখে বোঝা যাচ্ছে হালকা একটু পোড়া পোড়া ভাব গিয়ে আছে অর্থাৎ এগুলো অনেকটা স্মোকি বাব এসেছে এই অবস্থা আমি আবারও মশলার মিশ্রণটা চিকেনের চারপাশে ব্রাশ করে নিয়ে উল্টে নিয়ে আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কুক করে নেব এখন আমি উপর থেকে অ্যাড করে নিয়েছি ফাঁকা টমেটো আমি আজকে রেসিপির জন্য এখানে মিডিয়াম সাইজে দুটো ফাঁকা টমেটো অ্যাড করে নিয়ে আছি একই সাথে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়ে আছি এখন চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে আমি অপেক্ষা করবো আরও কিছুক্ষণ আজকে আমরা যেহেতু চিকেনগুলো ম্যারিনেট করে রাখিনি তাই চিকেনগুলো ভালোভাবে কুক হওয়ার জন্য এবং চিকেনের যে একটি জুসিনেস বাব আছে তা বজায় রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন এভাবে পেঁয়াজ এবং টমেটো অ্যাড করা নিতে আর প্রায় আট থেকে দশ মিনিটের মতো কুক করে নেওয়ার পর খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে পেঁয়াজ আর টমেটোগুলো সম্পূর্ণ গলে গিয়েছে তাছাড়া উপর থেকে দেখে বোঝা যাচ্ছে আমার এখানে চিকেনগুলো সম্পূর্ণ বেক হয়ে গিয়েছে তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি কাটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে কাটা চামচটি চিকেনের একদম পর্যন্ত ডেবে গিয়েছে তার মানে চিকেনগুলো সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে তাছাড়া আমার এখানে চিকেনগুলো হালকা একটু স্মোকি ভাবো এসেছে ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে চুলা থেকে নামানোর পর আমি আপনাদেরকে পরিবেশনের পর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ